লক্ষ্মীপুরে এবার বিশাল আয়োজনের মধ্য দিয়ে চলছে টুংচর গ্রামের কালী পূজা লক্ষ্মীপুরের সদর উপজেলায় গ্রামের সকলে ঐক্যবদ্ধ হয়ে ধর্মীয় এই উৎসব পালনের জন্য মজুমদার বাড়ির শ্রী শ্রী কালী মন্দিরে মায়ের পুজোতে ব্যস্ত সময় পার করছেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপু এ সময় তিনি মন্দিরের উন্নয়নের জন্য দু লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতেন হিন্দু বৌদ্ধ ঐক্য ঐক্যপরিষদের সভাপতি বাবু শঙ্কর মজুমদার সহ আরও অনেকে